আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াদা সম্মানিত ভাই জনাব আব্দুল শুকুর বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে একটা হাদিসে পড়লাম সুবহান রাব্বিল আজিম ওয়া বিহামদিহি, এই দোয়াটি পড়লে নাকি জান্নাতে তার জন্য একটি করে খেজুরের গাছ লাগানো হয়। তা আমি যদি রুকুতে দোয়াটা পড়ি তাহলে চলবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, নামাজে বিশেষ করে রুকু এবং সেজদাতে যে দোয়াগুলো পাঠ করা হয়ে থাকে তা কোরআন এবং সহিহ হাদিস থেকে যে দোয়াগুলো প্রমাণিত সেই দোয়াগুলোই আমাদের পাঠ করা উচিত। সেখানে কম বেশি না করে, হের ফের না করে যেভাবে হাদিসে দোয়াগুলো প্রমাণিত সেই দোয়াগুলোই আমাদের পড়া উচিত। বিশেষ করে বিভিন্ন হাদিসে বিভিন্ন দোয়া রুকুতে এবং সেজদাতে পড়ার দোয়া পাওয়া যায়। যেমন সহিহ বুখারি সহিহ মুসলিমে একটি দোয়া এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সেজদাতে এই দোয়াটি পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম তিনি রুকু এবং সেজদাতে পাঠ করেছেন। তেমনিও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সেজদা উভয়ই এই দোয়াটি পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনত। হাদিসটি নাসাইর এবং শাইখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তেমনিও আরো বিভিন্ন দোয়া এসেছে, যেমন একটা হাদিসের মধ্যে আছে মুসনাদ আহমদ আবু দাউদ ইবনে মাজার হাদিস, সেখানে এটাই বলা হয়েছে যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম রুকুতে দোয়াটি তিনবার পাঠ করতেন, সুবহানা রাব্বিল আজিম সুবহানা রাব্বিল আজিম ওয়া বিহামদিহি। এই দোয়াটি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম রুকুতে তিনবার পাঠ করেছেন। তো এই ধরনের আরো দোয়া বহুত রয়েছে, যেমন সহিহ মুসলিমে আসছে হাদিস সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। এই দোয়াটি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম রুকু এবং সিজদা উভয়তেই পাঠ করেছেন। তেমনিও তিরমিজিতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম সুবহান রাব্বিল আযীম এই দোয়াটি তিনবার রুকুতে পাঠ করেছেন। তো এই মর্মে আরো হাদিস রয়েছে যে হাদিসগুলোর মধ্যে আরো অন্যান্য শব্দের সাথে দোয়া পাওয়া যায়। তো বিশেষ করে নামাজের মধ্যে যে দোয়াগুলো পাঠ করা হয়ে থাকে তা হাদিস থেকে যে শব্দের সাথে প্রমাণিত সেইভাবেই আমাদের পাঠ করা উচিত, সেখানে কম আর বেশি বা হেরফের করা ঠিক না। তো এখন কথা হলো এই, যেহেতু হাদিসের মধ্যে এসছে মুসনাদ আহমদ আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস, সেখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম স্পষ্ট ভাষায় সেখানে হাদিসে প্রমাণিত যে সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আযীম ওয়া বিহামদিহি, এভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম রুকুতে কি করতেন তিনবার পাঠ করতেন। তাই আমাদের উচিত এই দোয়াটি পাঠ করতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।